এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওয়ে আপনাকে ওয়েলকাম। এটাই জুনের শেষ সপ্তাহের শুরু, আজ সোমবার 26 জুন। এই সপ্তাহটি প্রায় জুলাই মাস অবধি চলবে, আর আগামী 15 দিন অর্থাৎ জুলাই মাসের প্রথম 10 থেকে 15 দিন এবং জুন মাসের এই শেষ 4 দিন কী কী হতে চলেছে এই ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি একটু বড় হবে, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তারিখ ওয়াইজ মেলাতে থাকুন কী কী হচ্ছে, যে খবরটা আমি আপনাদের আগে থেকেই দিয়ে দিচ্ছি। আজ 26 জুন, আজ মলয় ঘটককে তলব করা হয়েছে। আজ যদি তিনি উপস্থিত না হন, সেক্ষেত্রে নিশ্চিত হয়ে যান উনি পশ্চিমবঙ্গেই গ্রেপ্তার হবেন এবং পশ্চিমবঙ্গেই কোনো জেলেতে কিছুদিনের জন্য থাকবেন, তবে শেষ পর্যন্ত তাকেও তিহারে যেতে হচ্ছে। আগামী 29 জুন অর্থাৎ কাল পরশু এবং তার পরের দিন আবার কয়লাকাণ্ডের দুই বিখ্যাত মাথা অনুপ মাঝি ও লালা এদের ডাকা হয়েছে। অর্থে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইডির একটা রূপরেখা তৈরি আছে। এই রূপরেখায় একটার পর একটা স্টেপ, কয়লায় 26 জুন যেটা মলয় ঘটককে দিয়ে সূচনা হচ্ছে, সেটা 29 জুন গিয়ে পৌঁছাচ্ছে লালা রূপে অনুপ মাঝির পর্যন্ত। ইডির একটা সূত্র মারফত আমাদের কাছে যে খবর আসছে, জুলাই মাসের শুরুতেই আর একবার ডাকতে চলা হচ্ছে রুজিরা নারুলাকে এবং তার বোন মেনকা গম্ভীরকে। যদিও মেনকা গম্ভীর এই মুহূর্তে দেশের বাইরে আছেন, তিনি যদি দেশে ফেরত না আসেন, সেক্ষেত্রে রুজিরা বন্দ্যোপাধ্যায় বা রুজিরা নারুলা যিনি আছেন, উনি যদি ইডির দপ্তরে হাজিরা দেন এবং নাও দেন, সেক্ষেত্রে ইডির কাছে একটা অস্ত্র হতে চলে যাচ্ছে। কি না, মেনকা গম্ভীর ইতিপূর্বে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেশ ছেড়েছেন, কিন্তু তিনি এখনও দেশে ফেরেননি। তাকে যাতে দেশে ফেরানো যায় সে ব্যাপারে একটা নোটিশ পাঠানো হচ্ছে, যা খবর সম্ভবত তিনি ফিরবেন না। আর তিনি না ফিরলেই যে কয়লা দুর্নীতির টাকা তার অ্যাকাউন্টে গেছে এই বিষয়টি আরও কংক্রিট হয়ে যাবে, তাই পরবর্তীকালে যারা আছেন তাদের ক্ষেত্রে রক্ষা কবচ পাওয়া বা কোনোরকম সুবিধা পাওয়ার ক্ষেত্রে মহা অসুবিধা তৈরি হবে। এর পরের যে বিষয়টি দেখা যাচ্ছে, ইতিমধ্যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর 100টি বেআইনি কোম্পানি ও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। সূত্রের খবর, বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে তিনি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারির যাবতীয় কালো টাকাকে তিনি সাদা করেছেন। আর একটা সূত্রের যে খবর, খুব নির্দিষ্ট কংক্রিট খবর, এই পঞ্চায়েত ভোট চলাকালে বা পঞ্চায়েত ভোটের রেজাল্টের আশপাশে ইডি পুনরায় তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে চলেছেন। এবং যা খবর আছে, ইডি নাকি এই মুহূর্তে এসআর, এসবি এবং এবি এই তিনটি নাম কারা আমরা সেটা জানি না, সেই তিনটি নামের সন্ধান পেয়ে গেছে এবং তিনটি নামকে হয়তো আগামী দিনে মুখোমুখি বসাতে চলেছে। আর এ বিষয়ে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আগামী অক্টোবর মাসে এ দেশে আসছে এফএটিএফ। এফএটিএফ এর টিম গত 2 বছর আসতে পারেনি কোভিড পিরিয়ডের জন্য, তারা আবার আসতে চলেছে। তাদের রিপোর্টের ভিত্তিতে ঠিক হবে আগামী দিনে ভারতবর্ষ কোনো বিদেশি আর্থিক সাহায্য পাবে কি না। তাই তার আগেই ইডি তার কঠোর ব্যবস্থার মাধ্যমে ভারতবর্ষ যাতে গ্রে লিস্টে না যায়, যাতে ভারতবর্ষের আর্থিক অবস্থা পাকিস্তানের মতো না হয়, সেই বন্দোবস্ত করে দেবেন। তাই জুনের শেষ সপ্তাহে আমি আপনাদের জানিয়ে দিলাম এই গোটা সপ্তাহ এবং জুলাইয়ের প্রথম 10 থেকে 15 দিনে ইডি বিভিন্ন তদন্তের কী কী পদক্ষেপ নিতে চলেছে। যদি আগামী দিনে এই ধরনের প্রতিবেদন পেতে চান, তাহলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।